নমস্কার বন্ধুরা, হাওয়ার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 2 সেপ্টেম্বর 2024 সাল। এই মুহূর্তে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি ছিল সেটি আস্তে আস্তে আরও দুর্বল হওয়ার পথে, এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে। এর জন্য পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সেরকম তো বৃষ্টির সম্ভাবনা ছিল না। নতুন কোনো আপডেট এসেছে কি না, সঙ্গে সেই নিম্নচাপের বর্তমান গতি প্রকৃতি কোন দিকে যেতে পারে, এছাড়া আসনা ঘূর্ণিঝড়ে যা লেটেস্ট আপডেট সেটিও শক্তি হারাচ্ছে, সমস্ত কিছুর একটা ধারণা দেবার চেষ্টা করব আগামী কয়েকদিন। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে, এই মুহূর্তে প্রথমেই আমরা দেখার চেষ্টা করব বঙ্গোপসাগরের নিম্নচাপটির খবর। গতকাল পর্যন্ত যে আপডেট ছিল বঙ্গোপসাগরের নিম্নচাপ অর্থাৎ দক্ষিণ ওড়িশা, সঙ্গে দক্ষিণ ছত্তিশগড়, এছাড়া উত্তর অন্ধ্রপ্রদেশ সংলগ্ন জায়গায় অবস্থান করছিল, এবং আজকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটি আরও উত্তর এবং উত্তর পশ্চিমের পথ ধরে, বা আরও পরিষ্কার করে বলা ভালো পশ্চিম এবং উত্তর পশ্চিম, যাই হোক না কেন সেটি উত্তর পশ্চিম ঘেঁষে কিন্তু এগোচ্ছে, অনেকটাই ঠিক এই জায়গাতে চলে এসেছে অর্থাৎ আর একটু এগিয়ে এসেছে, যার ফলে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে আজকে তেলেঙ্গানাতে। এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিছু কিছু জায়গাতে হতে পারে, সঙ্গে তেলেঙ্গানার পাশাপাশি বিদর্ভ, এছাড়া রয়েছে মধ্যপ্রদেশ, এই সমস্ত জায়গাগুলো প্রচণ্ড বৃষ্টির কবলে পড়তে পারে, তবে কিছু কিছু জায়গাতে। অন্যদিকে পশ্চিমবঙ্গের খবরটা আপনাদের জানাবো, তবে যেটা আপনাদের বললাম নিম্নচাপ কিন্তু শক্তি হারাবে, ডিপ্রেশনের আকারে ছিল সেটি আজকে সুস্পষ্ট নিম্নচাপের আকারে আসবে, তারপর আস্তে আস্তে যেমনটা হয় স্বাভাবিকভাবে সেটি আরও দুর্বল হয়ে মিলিয়ে যাবে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য এই নিম্নচাপের প্রভাব তো আগে থেকেই খবর ছিল যে সেরকম পড়বে না, তো সেরকমই দেখতে পাওয়া গেছে, সেরকম কোনো প্রভাব পড়ার সম্ভাবনা ছিল না, পড়েও নি। তবে আজকের যা পূর্বাভাস রয়েছে, যেটা আবহাওয়া দপ্তর পরিষ্কার করে উল্লেখ করছেন, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এই সমস্ত জেলাগুলোর দিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, কিছুটা দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ শরৎকালে যেমনটা হয় তেমনটাই হতে পারে মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম, এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়ার দিকে কিছুটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, দুপুর পর্যন্ত সেরকম কোথাও কোনো বৃষ্টির আপডেট আপাতত নেই, এবং দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ে যেটুকু আমরা আপডেট পেলাম তাতে সেইভাবে কোথাও পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে প্রত্যেকটা জেলাতে প্রচণ্ড বৃষ্টি তো নয়, শুধুমাত্র সম্ভাবনা রয়েছে মেদিনীপুর চব্বিশ পরগনাতে কিছুটা বেশি। তবে ওয়েদার অফিস বলছেন কলকাতা, হাওড়ার সঙ্গে রয়েছে বর্ধমান অর্থাৎ পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোর কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতেও পারে নাও পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে, বিরাট কিছু নয়। অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেই একই রকম পূর্বাভাস, বিরাট কিছু তো দেখতেই আমরা পাচ্ছি না। সুতরাং এক কথায় বলতে গেলে বৃষ্টিহীনই থাকছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ড, এটা আজকের তথ্য বা আপডেট আমরা পাচ্ছি। আগামীকাল 3 তারিখের যা তথ্য বলছে, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানা যাচ্ছে সেরকম বড় ধরনের কোনো পরিবর্তন হবে না, বৃষ্টিহীন থাকারই কথা রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা, কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে প্রত্যেকটা জেলায়। তবে এর সঙ্গে তারা এটাও বলেছেন কোনো কোনো জেলার কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তো যেটা সিস্টেম দেখাচ্ছে, 3 তারিখের দিকে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এছাড়া রয়েছে কলকাতা, সঙ্গে রয়েছে পার্শ্ববর্তী কিছু কিছু জায়গা, নদিয়া জেলাতে দেখতে পাওয়া যাচ্ছে বিক্ষিপ্ত হালকা ধরনের বৃষ্টি হতে পারে, দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর পশ্চিম দিকের জেলাগুলো, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলোতে বৃষ্টির কোনো সম্ভাবনা সেইভাবে দেখতেই পাওয়া যাচ্ছে না, যদি বজ্রকর ভূমিক তৈরি হয় তাহলে হালকা বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেরকম কোনো বৃষ্টি আমরা দেখতে পেলাম না 3 তারিখের যে আপডেট পেলাম, 4 তারিখ পর্যন্ত দেখার আমরা চেষ্টা করব। তাতে 4 তারিখের যা পূর্বাভাস পাচ্ছি আমরা, এখনও পর্যন্ত সকালের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ের যা আপডেট রয়েছে তাতে ওয়েদার অফিস বলছেন বিরাট কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত থাকছে না। তবে যেটা দেখা যাচ্ছে 4 তারিখ মাঝ রাতের দিকে বীরভূম জেলার কোনো কোনো অংশে, পশ্চিম বর্ধমানে কোনো কোনো অংশে বিক্ষিপ্ত হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে দেওঘর, এছাড়া ধানবাদ, এই সমস্ত জায়গার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এই পর্যন্ত 4 তারিখ আমরা আপডেট পেলাম অর্থাৎ সেপ্টেম্বর মাসের 4 তারিখ। অন্যদিকে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের আপডেটটি আপনাদের জানাবো। উত্তরবঙ্গের জন্য বড় ধরনের কোনো বৃষ্টির খবর আপাতত নেই 2 তারিখ এবং 3 তারিখ, তবে 4 তারিখে তারা বলেছেন বৃষ্টি বাড়বে। আমরা 2 তারিখের আপডেটটা দেখার চেষ্টা করব কিছু দেখতে পাওয়া যাচ্ছে কি না। তাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বৃষ্টি সেইভাবে নেই। আসাম, মেঘালয়ের ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেখানে কিন্তু মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে,
বিশেষ করে সেই সম্ভাবনা রয়েছে 2 এবং 3 তারিখে। তবে সিস্টেম যেটা দেখাচ্ছে প্রধানত সেটা চলে যাচ্ছে 3 তারিখের দিকে, তাই 2 তারিখের দিকে সেরকম কিছু দেখা গেল না। আরও পরিষ্কার করে বলা ভালো, 2 তারিখ শেষ রাত এবং 3 তারিখ সকালের দিকে কিন্তু আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। এবং পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে 3 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এখানে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুরে একটা চান্স বা সম্ভাবনা রয়েছে। এটা সেপ্টেম্বর মাসের 3 তারিখে এমন একটা তথ্য বা আপডেট আমরা পাচ্ছি। 4 তারিখ পর্যন্ত দেখার চেষ্টা করব, যদিও আলিপুর আবহাওয়া দপ্তর বলেছেন 4 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সিস্টেম কী দেখাচ্ছে সেটা একবার দেখার চেষ্টা করব। 4 তারিখ সকালের দিকে সেইভাবে কিছু তো দেখতে পাওয়া যাচ্ছে না, তবে 4 তারিখে বৃষ্টি কিছুটা বাড়তে পারে, সম্ভাবনা রয়েছে সন্ধ্যা থেকে রাতের মধ্যে। তবে সেটা বিক্ষিপ্ত বৃষ্টি, কোনো কোনো জায়গায় একটু মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে মাঝরাত বা তারপর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুরে মাঝারি, দক্ষিণ দিনাজপুর, মালদাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আসামের ক্ষেত্রে বরপেটা, গোয়ালপাড়া, গুয়াহাটিতে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। অন্যান্য জায়গাগুলোয় মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পর্যন্ত আমরা একটা আপডেট পেলাম। এবার সরাসরি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর কী কী আপডেট পাওয়া যাচ্ছে সেখানে যেটা জানা যাচ্ছে, ত্রিপুরার ক্ষেত্রে আজকে 2 তারিখ সকাল থেকে আমরা কাউন্ট করব। সকালও যে আপডেট আমরা পাচ্ছি ত্রিপুরার দিকে, সেইভাবে তো বৃষ্টি দেখা যাচ্ছে না ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড। যদিও দুপুর থেকে রাতের মধ্যে ত্রিপুরাতে মাঝারি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটা জেলার দিকে থাকলেও বিশেষ করে উত্তর দিকের জেলা এবং পশ্চিম দিকের জেলাতে সম্ভাবনা বেশি। 3 তারিখের দিকেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই এই সমস্ত জেলাগুলোতে। দক্ষিণ ত্রিপুরা, গুমতি, সিপাহীজলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 4 তারিখের পূর্বাভাস দেখব, 4 তারিখে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরাতেও, সেটা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ব্যাপক বৃষ্টি হবে এমন সম্ভাবনা নেই, তবে IMD জানাচ্ছেন দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের ক্ষেত্রে, এমন একটা তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে। সুতরাং যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে ত্রিপুরার দিকে, উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই এই সমস্ত জেলাগুলোর দিকে বিক্ষিপ্ত বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তবে যেটা সবথেকে বড় কথা, 4 তারিখ শেষ রাত, 5 তারিখ সকাল বা একটু বেলা পর্যন্ত সময় ত্রিপুরাতে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। কোন কোন জেলাগুলোতে হতে পারে প্রত্যেকটা জেলার দিকেই সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই, পশ্চিম ত্রিপুরা, এছাড়া রয়েছে দক্ষিণ ত্রিপুরা, গুমতি, সিপাহীজলা, প্রত্যেকটা জেলার দিকেই দেখতে পাচ্ছেন মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই ত্রিপুরাতে 4 তারিখ শেষ রাত এবং 5 তারিখের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা প্রধানত দেখতে পেলাম। এবার আপনাদের জানাবো যে ভারতবর্ষের ক্ষেত্রে কী কী আপডেট রয়েছে। আপনারা জানেন যে আসনা ঘূর্ণিঝড় কিন্তু আরও দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম দিক সংলগ্ন জায়গা দিয়ে আস্তে আস্তে আরও সরছে, এবং আজকের যে আপডেট রয়েছে সেটি ডিপ ডিপ্রেশন থেকে শুধুমাত্র ডিপ্রেশনের আকারে আসবে, অর্থাৎ গভীর নিম্নচাপ আকারে আসবে। কোনো সতর্কবার্তা এই মুহূর্তে সেরকম কিছু নেই, তবে আস্তে আস্তে সেটি আরও দুর্বল হয়ে যাবে এমনটাই জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। তবে অন্যদিকে ভারতের পশ্চিম উপকূলে আবার বৃষ্টি হাজির হচ্ছে, তবে এই বৃষ্টিটা কিন্তু আরব সাগর থেকে সেইভাবে নয়, যদিও আরব সাগর থেকে জলীয় বাষ্প টানছে সিস্টেমটি, এই বৃষ্টিটা প্রধানত বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেই নিম্নচাপটি আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিয়ে আস্তে আস্তে সরতে সরতে ভারতবর্ষের পশ্চিম উপকূলের দিকে যাচ্ছে, যার ফলে পশ্চিম উপকূলে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানে বৃষ্টিপাত বাড়তে পারে এমন একটা সম্ভাবনা বা পূর্বাভাস আমরা প্রধানত লক্ষ্য করতে পারছি। আপডেটটি এই পর্যন্তই। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।